দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল রাজবাড়ি পৌরসভার বেশিরভাগ রাস্তা খানাখন্দে ভরা এসব সড়কে মাঝে মধ্যে ঘটছে দুর্ঘটনা সামান্য বৃষ্টিতে সড়কে জমে থাকে পানি চলাচলে ভোগান্তিতে পথচারীরা দ্রুত সংস্কারের দাবি পৌরবাসীর খানাখন্দ আর বৃষ্টির পানিতে ভরে গেছে রাজবাড়ি পৌরসভার বেশিরভাগ রাস্তা পৌরসভার তথ্যমতে মতে কিলোমিটার রাস্তার মধ্যে আটষট্টি কিলোমিটার রাস্তার অবস্থাই বেহাল এতে ভোগান্তিতে পৌরসভার প্রায় দুই লাখ মানুষ কয়েক বছর ধরে এসব রাস্তা সংস্কার করতে পারেনি পৌর কর্তৃপক্ষ প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা রাজবাড়ি নয়টি ওয়ার্ডে কোনো একটি রোডও ভালো অবস্থায় নেই অন্তত দুই লাখ সাধারণ মানুষ আজকে এই রাস্তাঘাট নিয়ে বিপদগ্রস্ত অবস্থায় আছেন ছয় বছরের মতো রাস্তাঘাটের খুব করুণ অবস্থা চলা যায় না এখান থেকে মনে যায় গাড়ি নিয়ে ওখানে পড়ে গেলাম হাঁটতে গেলে কিনের দা যায় না এই মেয়র আসার পরে তো চাই কাম করে নাই এমন অবস্থা ওই হাটে যাওয়া মুশকিল গুটিয়ে খায়া মানুষ পড়ে যায় সড়কের বেহাল অবস্থায় ক্ষোভ খোদ পৌরসভার কাউন্সিলরদের জানালেন মেয়রের অপসারণের পর নতুন প্রশাসকের সাথে রাস্তা সংস্কারের বিষয়ে আলোচনা হয়েছে আমাদের আমাদের ওয়ার্ডের যে রাস্তাঘাটের বেহাল অবস্থা যা জনমনে প্রতি এবং আমাদের রাজবাড়ি পৌরসভার প্রতি অনাস্থানার মতো অবস্থা আমরা নতুন যে প্রশাসক নিয়োগ হয়েছে মেয়রের পরিবর্তে তাদের সাথে আমরা বিস্তারিত আলাপ করেছি নয়টি ওয়ার্ডের যে রাস্তাঘাট সেই রাস্তাঘাট অনেক খারাপ অবস্থার জন শিকার হচ্ছে বরাদ্দের টাকা পেলে দ্রুত সংস্কার কাজ শুরু হবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ আমাদের বর্তমানে প্রজেক্টভুক্ত হলেও আমরা এখন কোনো ফান্ড পাই নাই অনতি বিলম্বে আমরা ফান্ড পাবো এই ফান্ড পেলে পৌরবাসীর যে আকাঙ্ক্ষা আছে সমস্যা আছে এগুলা নিরসনের জন্য আমরা সকল ধরনের পৌরসভার যে কাজ আছে সকল ধরনের বলে আমরা সম্পন্ন করব দ্রুত সড়কগুলো সংস্কার করে দুর্ভোগ লাঘব করবে কর্তৃপক্ষ এমন প্রত্যাশা পৌরবাসী ডিবিসি ডেস্ক